আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো। এখন চলে আসছি মেরাদিয়া গরুর হাটে। মেরাদিয়া গরুর হাটে আসি আর ঘুরে ঘুরে কিছু গরু দেখবো, মেরাদিয়া কোন কোন জায়গায় কেমন গরু উঠলো, আর আপনাদেরকে তো সাথে নিয়ে অবশ্যই দেখবো। আপনারা সবাই পছন্দ করছেন ব্যাপারটা যে আমি যদি হেঁটে হেঁটে গরু দেখাই, নর্মাল আপনারা যেভাবে দেখেন সেভাবে, মানে ওই রিপোর্টিং স্টাইলে বা রিপোর্ট করার মতো করে না দেখালে তাহলে কেমন হয়। আপনারা সবাই এটা ভালো বলছেন আমাকে, সো চলেন এইভাবে করেই দেখি যে ভিডিওটা কেমন হয়। কি অবস্থা ব্রো? এমনি এমনি এই পাওয়ার হাউসের পিছনের রাস্তা এম ব্লকের দিকে, এদিকে কিন্তু অনেক গরু উঠছে, এদিকে প্রচুর গরু উঠছে দেখেন আপনারা, সুন্দর সুন্দর গরু সব। এদিকে এই যে এই গরুগুলা সুন্দর আছে, এগুলা নতুন আসছে। বিশ্রাম নিতেছে এরা, গরুগুলা আসছে তো মাত্র, তো এরা একটু বিশ্রাম নিতেছে। আমরা একটু হাঁটি, হেঁটে হেঁটে সামনের দিকে যাই, দেখি ওইদিকে কি অবস্থা, কেমন গরু আসছে। এটা হচ্ছে পাওয়ার হাউসের পিছনে এম ব্লকের 9 নম্বর রোড, 10 নম্বর রোড, এই রাস্তাগুলা। এই যে এই গরুটা সুন্দর দেখেন, মেরাদিয়া হাটে কিন্তু ভালোই গরু আসছে। এই যে একটা আছে, এই ইন্ডিয়া বর্ডার বন্ধ হওয়ার পরে যা হয়েছে যে সবই এরকম লাল দেশাল শাহিওয়ালে ভরে গেছে, এখন কিন্তু আর ভেরিয়েশন রকমের গরু খুব কম দেখা যায়, সব একই স্টাইলের গরু এই জায়গায়। এই যে মামারা ঘুমাইতেছে, বিশ্রাম নেওয়া মানে বিশ্রাম নিতেছে আর কি, পরিশ্রম করে আসছে তো অনেক দূর থেকে এই জন্য। এই যে এই গরুগুলোও সুন্দর লাল কালো, যে একটা সাদা গরু আছে, এই কালারের গরু আমার পার্সোনালি ভাল লাগে, আমার কাছে পছন্দ হয়। দেখেন বন্ধুরা, লাইভ আছি আপনাদের সাথে মেরাদিয়া গরুর হাটে। কি করছে, রশি প্যাঁচ লাগাই দিছে নাকি? কোন জায়গার গরু মামা এগুলা? নাটোর। এবার আগে ভাগে আগে ভাগে চলে আসছেন কেন, কারণটা কি? মেরাদিয়া হাট হয় নাই তাই, এই আফতাবনগর হয় নাই তাই? ও আচ্ছা, এই কারণে এবার আগে ভাগে আসছেন না, যাক কারণ পরবর্তীতে জায়গা পাওয়া যায় না না যায়। ঠিক আছে, কয়টা আনছেন? 16টা। ঠিক আছে, 16টা গরু আসছে নাটোর থেকে। ওনার উনি জায়গা পায় না না পায় এই জন্য আগে ভাগে চলে আসছে। এবার সব ব্যাপারীরা একই কাজ করতেছে, যারা হয়তো আরও 3-4 দিন পরে আসতো তারা 3-4 দিন 5 দিন আগেই আসতেছে। এইবার মেরাদিয়া হাটে প্রচুর গরু হবে। হ্যাঁ, আপনারা যদি বাজেট একটু কম থাকে এবং একটু ভালো গরু কিনতে চান, মানে 1 লাখের নিচে বা 1 লাখের চেয়ে 10-15 এরকম 20 এরকম বাজেট যাদের, আমি বলবো তারা আপনারা শনিবারের গরু কিনেন বা শনিবারের পরে কিনেন। ঈদ তো সোমবার, আপনারা শনিবার বা শনিবারের পরে গরু কিনেন, কারণ এটাতে তাহলে আপনারা একটু কমে গরু পাবেন। এইবার ওই শেষের দিকে গরুর দাম একটু কম যাবে, এখন তো আসলে ওনারা আগে ভাগে আসছে তো, সো তখন একটু দাম কমবে আর কি। দেখেন মাথা পুরো সাদা, এগোটা সুন্দর। সুন্দর সুন্দর গরু এগুলা,
দেখেন মেরাদিয়া হাট, যারা এখনো আসেন নাই, দেখেন নাই, তারা দেখে নেন। মেরাদিয়া হাটে কিন্তু প্রচুর গরু আসছে এইবার। আসলে অপশন এইবার কিন্তু অপশন শুধুমাত্র মেরাদিয়াই। সো আপনারা যারা আফতাবনগর থেকে গরু কিনেন, আশেপাশের মধ্যে আছেন, আপনারা এইবার কিন্তু মেরাদিয়া থেকেই কিনতে হবে। এবার মেরাদিয়া ছাড়া আর অপশন নাই। আর আছে শাহজাহানপুর, কিন্তু মেরাদিয়া থেকে এবার ভালো গরু কেনাবেচা হবে।